আসসালামু আলাইকুম, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে মাদ্রাসা বোর্ডের এমপিও শিট ডাউনলোড করতে হয়। তো চলুন শুরু করা যাক। ওপেন করার পর আমরা এখানে লিখব dme.gov.bd। তাহলে আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর চলে আসবে। এবার এখান থেকে আমরা একটু নিচের দিকে নামব। নামলে আমরা দেখতে পারবো এমপিও শিট সংক্রান্ত তথ্য। আমরা সরাসরি আমরা এমপিও শিটে ক্লিক করবো। দেখা আছে আপনার এমপিও মে 23, এমপিও এপ্রিল, ঈদুল ফিতর। আপাতত ঈদুল ফিতর পার হয়ে গেছে, ঈদুল আজহা আসতেছে। আর এখন নতুন হিসেবে আপনার এমপিও মে 23 আসছে। আমি 23 ক্লিক করলাম। এরপর কিছুক্ষণ পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের এমপিও শিটটা কোন ব্যাংকে আসে সে ব্যাংকটি আমাদের ওপেন করতে হবে। আমাদের হচ্ছে সুন্দরী ব্যাংকের মাধ্যমে আমাদের অ্যামাউন্ট আসে। আমরা সোনালী ব্যাংকে ক্লিক করব। এরপর হচ্ছে কোন জেলার মধ্যে ও কোন বিভাগের মধ্যে আপনার পোস্টটি পড়তেছে। আমাদের হচ্ছে রংপুর বিভাগ, আমি রংপুরে ক্লিক করলাম। রংপুরে ক্লিক করার পর আমাদের জায়গায় চলে আসছে জেলা অনুযায়ী কোন জেলার ভিতরে পড়তেছে। আমাদের হচ্ছে দিনাজপুর জেলা। তো আমি যদি দিনাজপুর জেলায় ক্লিক করি, তাহলে আমাদের দিনাজপুর জেলার মধ্যে যতগুলো প্রতিষ্ঠা মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসার এমপিও শিট আমার এখানে চলে আসবে। মোট দিনাজপুর জেলার মধ্যে 378টি এমপিও প্রতিষ্ঠান আছে, 78টি পেজ আছে এখানে। এমপিও প্রতিষ্ঠান আর একটু কম হতে পারে। তো এখান থেকে আমরা সরাসরি আমরা ডাউনলোডে ক্লিক করব, তাহলে এটা আমাদের ডাউনলোড হওয়া শুরু হবে। আর যদি আমরা সরাসরি প্রিন্ট করতে যাই, তাহলে আমাদের প্রিন্টে ক্লিক করব। যেহেতু আমাদের একটি প্রতিষ্ঠান দরকার, সেক্ষেত্রে আমরা প্রতিষ্ঠানের নাম দেখব। এখানে আমাদের প্রতিষ্ঠান এখানে নাম দেওয়া আছে, কোন প্রতিষ্ঠানের নাম ধরে এমপিও দরকার, সে প্রতিষ্ঠানের নাম হলে দেখে আমরা সেই প্রতিষ্ঠানের এমপিও শিটটা আমরা প্রিন্ট করব। তো ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্যে। আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং নিজের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।